গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চুমকি স্টাডি। নতুন একটা ভিডিও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আবার প্রত্যেক দিনের মতো একই রুটিন। তো দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের প্রত্যেকের যেই কাজটা থাকে, সবার আগে হচ্ছে উঠে ব্রাশ করা, ফ্রেশ হওয়া, তো সেটাই করা চলছে আর কি। তো দেখো, ঘুম থেকে ওঠার পর ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু না একদম রাত্রে ভালো ঘুম হয়নি জানো তো, কারণ সারা রাত প্রচণ্ড গরম পড়েছে, তার মাঝে দু তিনবার কারেন্ট গেছে, আর খুবই মাথায় ব্যথা, মানে সব নিয়ে খুব বিচ্ছিরিভাবে আজকে রাতটা কেটেছে, মানে যা তা একদম বলতে পারো। তো আজকে ব্যাড মর্নিং দিয়ে আজকে সকালটা শুরু করলাম, কারণ ঘুম একদম কাটতে চাইছে না। এখন বাজে হচ্ছে 8:40, এখনও অবধি যদি ঘুমায় তাহলে আর কি হবে বলো তো। তো যাই হোক, এখন এবার বাথরুমে গিয়ে নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম, ব্যাস একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে যাব এখন নিচে, আর নিচে যাওয়ার আগে না আমাদের এদিকের একটু জানলাটা খুলে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল কি যে আর একটু ঘুমিয়ে নিই, সারা রাত তো ভালো ঘুমই হয়নি, এত গরম করেছে, কিছু করার নেই, চলো এবার নিচে যাই। নিচে যে সবজিগুলো কাটতে হবে, মুড়ি খাবার জোগাড়টা আমি করি, তো সেটাও করার আছে। তার আগে চলো এক গ্লাস জল খেয়ে নিয়ে ফটাফট চলে গেছি এখন হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এখন 2 কাপের মতো জল নেব আমার বরের, তো দুজনার 2 কাপ জল নিয়ে নিচ্ছি, চা বসাচ্ছি। আজকে আর মা চাটা করে রাখেনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, ওই যে তোমাদেরকে বললাম 8:40 ভিডিওটা স্টার্ট করেছি। ভালো সকাল সকাল 1 কাপ লিকার চা খেয়ে আজকে দিনটা শুরু করব, রাতটা তো ভালো কাটেনি, আজকে সারা দিনটা না জানি কেমন কাটে। তো যাই হোক, আর এখন এই যে দেখো চা, এখন চিনি জল ফুটে বসিয়ে দিয়েছি, এবার চাটা ফেলার অপেক্ষা আর কি। তো খাওয়া কমপ্লিট, আর এদিকে আমি ফ্রিজ থেকে যে আগেকার সবজিগুলো রাখা ছিল সেই সবজিগুলো একটু বের করে নিলাম। তো বের করে না বাইরে একটু হাওয়া খাইয়ে নেব সবজিগুলোতে, কারণ কি কন্টিনিউ অনেক দিন ফ্রিজে সবজিগুলো রাখার ফলে না উপর উপরে কেমন যেন একটু জল বসা টাইপের হয়ে যায়, সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কি করি বলো তো, কয়েকদিন মানে বাদ 2-3 দিন বাদই সবজিগুলো সব বের করে দিই, একটু বাইরের হাওয়াটা একটু খাই নিই, তারপর আবার ভিতরে ঢুকিয়ে দেবো, এতে সবজিগুলো ভালো থাকবে আর জিনিসটাও খারাপ হবে না। তো তারপর একদম সবজি টবজি গুছিয়ে এবং সবজিগুলো কেটে কয়েকটা কাটার ছিল, যদিও আজকে মাংস ঝোল হবে, বেশি কিছু সবজি হবে না, মাংস ঝোল হবে আর তোমার আলু পোস্ত হবে আর একটা ভাজা ছিল, ব্যাস এটাই হবে আজকের আমাদের দুপুরের মেনু। তো ওগুলো কাটাকুটি কমপ্লিট আমার, আর মাংসটা তো বর নিয়ে আসতে গেছে, ও একটু আনতে দেরি হবে, আর ততক্ষণ আমি চলে এসেছি হচ্ছে ওপরে আমার রুমটার মধ্যে, ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ চারিদিকে এত ধুলো জমেছে, মানে আমি প্রত্যেক দিনই ঘরে ঝাড় দিই যাই করি না কেন, এত নোংরা ধুলো আসে না, ওই যে আমাদের এখানে না অনেক মিল আছে, তো সেই জন্য না আমার এই ঝোলা ভান্ডাটা খুলে রাখলে বাইরে থেকে অনেক কালিগুলো আসে, তো সেই কারণে না বাড়িটার মধ্যে কেমন ধুলো ধুলো হয়ে যায়, মানে আমার ওরকমই মনে হয় আর কি। তো যাই হোক, তারপর এখন এবার বিছানাটা একটু ক্লিন করে নেবো, ঘরটা তো ভালো করে একটু ক্লিন করে নিলাম, আর ঘরটা আজকে একটু মুছবো না, মানে জল দেবো না এখন, বিকেলে যদি ইচ্ছা হয় তখন দেবো, আর এখন আপাতত জাস্ট ঝাড় দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। এরপর বিছানাটার পালা, বিছানাটা তো যতই বাগায় সেই যাকে তাই হয়ে যায়, মানে আমার ঘরে বাচ্চা নেই কিন্তু বাচ্চার মতো হচ্ছে আমার বর, একদম যাচ্ছে তাই অনেকক্ষণ ধরে বিছানাতে পড়ে থাকবে, মানে ঢ্যাঁটা বলতে পারো, তুই বিছানা ছেড়ে উঠতে চাইবে না, মানে ছোট ছেলে আর ওর মধ্যে কোনো পার্থক্যই নেই। এইদিকে দেখো, এখন আমার মা হচ্ছে জামা কাপড় মিলছে ছাদেতে, আর আজকে ছাদে মানে রোদের জোরটা যা উঠেছে, তো ছাদে পা দেওয়াই যাচ্ছে না। তো এটা আমাদের হাফ ছাদ, আমাদের বাড়িতে 2টো ছাদ, একটা এটা আর একটা এর ওপরে আর একটা ছাদ আছে। তো যাই হোক, এই হাফ ছাদটাতেই আমরা আর কি জামা কাপড় দিই।
ছাদটার মধ্যে না খুব হাওয়াও দেয় জানো তো, মানে সন্ধ্যার দিকে খুলে রেখে দিলে রুমগুলো একদম হাওয়া ঢুকে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি একটু ঢং মেরে নিচ্ছিলাম, আর আজকে জানো তো একটা দারুণ জিনিস দেখাচ্ছে, এই দেখো সেটা হচ্ছে মানে দুই মা মিলে লেগেছে হচ্ছে পুরনো দিনের একটা জিনিস বলতে পারো, কাঁথা তৈরি করা। না তবে এটা কিন্তু কাঁথা তৈরি করা হচ্ছে না, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটের ওয়ার না কি করবে জানি না বাপু। তো আমার শাশুড়িমা বললো করে দিতে, তো ওখানে আমার মা বানিয়ে দিচ্ছে মানে করে দিচ্ছে আর কি ওয়ারটা। তো দুজন মিলে দেখো এইসব করছে, আর আমি মাঝখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম। রান্না তো মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র মাংস ঝোলটা একটু ফুটছে, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্নাও। আর এদিকে রান্নার আগেই মানে খাওয়ার আগেই আর কি এখানে এরা এসব করছে। তো যাই হোক, এদিকে দেখো মাংস ঝোলও ফুটছে। তো যাই হোক চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না এখন, না এবার থেকে আমি ছোটো ছোটো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর প্রত্যেক দিন শেয়ার করব। তো যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও যদি ভালো থাকে তাহলে একটা কিন্তু লাইক অবশ্যই করে দিতে একদমই ভুলো না। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকে প্রথম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো আর এত চিন্তাভাবনা না করে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি এত দূর এসেছি। তাহলে অনেক বকর বকর করে ফেললাম, আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।